ফুটকার অন্যান্য যে ভিডিওগুলো দেখেন সেগুলো নর্মালি একটা প্রপার ক্যামেরায় শুট করা থাকে। যারা জানেন তারা দেখেছেন দিন দুয়েক আগে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক নিয়ে ঢুকে গেছে গাড়ির পেছনে, সেই জন্যে শ্যুটটা হচ্ছে না, এ সপ্তাহে কন্টেন্টও আসছে না। মেট্রোয় আসছিলাম, চা খেতে খেতে ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। শ্যামাপ্রসাদ বাবু নাগরিক পেন্টার কবিয়াল নন, উনি খাতায় কলমে কবিতা লেখেন, ছবি আঁকেন। টালিগঞ্জ মেট্রো এক নম্বর গেটের ঠিক বাইরে ভদ্রলোক কফি কাপের উপর ছবি আঁকেন এবং খুব সস্তায় ভালো কফি খাওয়ান। জানি না কলকাতায় কোথায় এরকম হয়, আমার চোখে তো পড়েনি। গল্পটা শুনি। কলকাতার রাস্তাঘাটে অনেকেই আছেন যাদের হয়তো আমরা ঠিক করে চিনি না, বলা ভালো তাঁদের চিনি একরকমভাবে, তারা আসলে আরেক রকম। আপনি যদি টালিগঞ্জ মেট্রোর কাছাকাছি কখনো গিয়ে থাকেন, টালিগঞ্জ মেট্রো দিয়ে পাস করে থাকেন, এক নম্বর গেটের ঠিক সামনে সন্ধে ছটার থেকে এক ভদ্রলোক বসেন, বসেন বলা ভুল, তাঁর কথা অনুযায়ী তিনি কিছু সময় দাঁড়ান কিছু সময় বসেন। কলকাতায় বা যে কোনো শহরে আমরা নাগরিক কবিয়ালের গল্প শুনি, ফ্রান্সে বা তথাকথিত প্যারিসে আমরা শুনে থাকি যে প্রত্যেক কফি শপে বা অনেক কফি শপে কিছু আর্টিস্ট থাকেন যারা ছবি আঁকেন কাপের গায়ে ক্যানভাসে। কিন্তু কলকাতায় এমন একজন আছেন যিনি চা কফি চা না সরি শুধু কফি কফি খাওয়ানোর মাঝখানে মাঝখানে নিজের হাতে ছবি এঁকে দেন চাহিদা অনুযায়ী আবদার অনুযায়ী। এবারের ফুটকায় সেই গল্প, আমাদের নাগরিক পেন্টার ঢোপেশ্বর বাবু, তার গল্প এবারকার ফুটকায়। হয়তো আওয়াজ অতটা ঠিকঠাক থাকবে না, ক্যামেরায় শ্যুট করা নয়, হয়তো একটু এদিক ওদিকও হতে পারে, ক্ষমা গেন্না করে দিন, আমার কথা ছাড়ুন। কফিটা বড় ভালো, বেশ ভালো, আর পেন্টিংটা নিজের চোখে দেখুন। কাজকর্ম কিছুই নেই, দাদারা বা প্রতিবেশী, এক প্রকার প্রতিবেশী অনেকেই কখনো কখনো লাইন দিয়ে চাল তোলার মতন অবস্থা অবস্থান হচ্ছিল। তারপরে এইভাবে করেই চলতে চলতে একদিন আমার জিনিয়া আমার বললো চলো না দুজনে মিলে মোড়ের মাথায় দাঁড়িয়ে চা বিক্রি করি চল্লিশ। তারপরে দুজনে আমরা মোড়ের মাথায় চা বিক্রি করতে লাগলাম, লাগলাম বলতে সাইকেলের মধ্যে ক্যান তাকে দাঁড়া করিয়ে নিয়ে কাজ হচ্ছে, কিন্তু মূলত বিক্রি হচ্ছে না, বিক্রিটা হচ্ছে বেশি ওখানে। শ্যামাপ্রসাদ বাবুর দাবি যে তিনি কোথাও ফর্মালি পেন্টিং শেখেননি, নিজের হাতে ঘষে মেজে পাঁচ লাইন তৈরি করে কার্টুন পেন্টিং আঁকা এবং শহর কলকাতার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা তার কাপের মধ্যে। আপনি যদি মনে করেন কোনো এক সময় হয়তো কফি খেতে খেতে আপনার বা আপনার বন্ধুর বান্ধবীর যার হোক ছবিটা আঁকিয়ে নিতেই পারেন, এই যে দুটি বাচ্চা মেয়ে তারা আঁকাচ্ছে মেয়েটির ছবি, ছেলেটি দেখছে মেয়েটি আঁকাচ্ছে, মেয়েটির দাবি খুব সহজ, তাকে রবীন্দ্রিক নায়িকার মতো করতে হবে, সঙ্গে দুটি রবীন্দ্রনাথের কবিতার লাইন। আপনিও তো বলতেই পারেন এরকম একটা হতেই পারে, কি মনে হয় আপনার? আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ফুটকায় আমরা শ্যুট করার জন্য চার্জ করি, আজকে করছি, একটা সুন্দর ছবি আঁকছে আমার চার্জ। এইটা হচ্ছে আমার প্রমোশনাল চার্জ।
কফির ভাণ্ডার সামান্যই, তেমন কিছু হাতিঘোড়া নয়, নর্মাল রেগুলার দুধ কফি, দুধ চিনি সব কিছু দিয়ে। তার সঙ্গে আছে ক্যাফে মোকা, চকলেট কফি, ভ্যানিলা কফি আর হট চকলেট। ক্যাফে মোকার দাম 75 টাকা বড় কাপে, বেশ পেট মন বুক সব ভরে যায়। ছোট কফির কাপগুলো 20 টাকা করে দাম, সেটাও কিন্তু বেশ বেশ ভালো। সঙ্গে বিস্কিট কেক, সাধারণ যা যা আয়োজন থাকে প্রতিদিন সন্ধে 6টার থেকে রাতে 9টা সাড়ে 9টা অবধি। একজন আর্টিস্ট, তার গল্প হচ্ছে এবারের ফুটকায়। চোখের চাপ, বাইকের অ্যাক্সিডেন্ট, বেশি শ্যুট করা যায়নি, পরের বারে ডেফিনেটলি আমরা প্রপার একটা ভালো ভিডিও দেবো। আজকে একটু অন্যরকম একজন আর্টিস্টের গল্প, কফির আর্টিস্ট, পেন্টিং এর আর্টিস্ট। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ফুটকা, আর সঙ্গে জানান এরকম আর কোন কোন জায়গায় আমরা শ্যুট করতে পারি বা কন্টেন্ট দেখা হচ্ছে।